এবারে একটা একটা করে মাছ দিয়ে দেব। নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল এসবি দেশি ভিলেজ ফুড চ্যানেলে। বন্ধুরা, আজকের একটা নতুন রেসিপি বানাবো, মিষ্টি কুমড়ো আর সমুদ্রের চেলা মাছ দিয়ে আজ একটা মিষ্টি কুমড়োর রেসিপি বানাবো। দেখতে পাচ্ছেন এখানে কড়াই গরম আছে আর মাছটা ভেজে নেব। আর এখানে দেখতে পাচ্ছেন মশলা একদম একেবারে দেশি রেসিপি, কাঁচা লঙ্কা আছে এখানে। তো ভিডিওটি লাস্ট অবধি দেখুন। কুমড়োটা কেটে নিয়েছি ছোট ছোট করে, মিষ্টি কুমড়ো। আর এখানে কাঁচা লঙ্কাটাও কেটে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, সরিষার তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, একটা একটা করে মাছটা দিয়ে দেব। সুন্দর করে লাল লাল করে ভেজে নেব মাছটা। মাছটা আমার ভাজা হয়ে গেছে, একটা একটা করে তুলে নেব। একটু সাবধানে তুলে নেবেন, নাই তো ভেঙে যাবে মাছটা। হ্যাঁ, আমার মাছটা ভাজা হয়ে গেছে, আমি এখন তেল দিয়ে দেবো কড়াতে। তেলটা আমার গরম হয়ে গেছে, জিরা দিয়ে দেব এক চামচ। জিরেটা হয়ে গেছে কাঁচা লঙ্কা, এবারও কুমড়োটা দিয়ে দেব। কেটে রেখেছি কুমড়োটা, আবার দিয়ে দেবো তেলটা। হলুদ লঙ্কা অল্প করে দেব, একটু ধনের গুঁড়ো দিয়ে দেব, অল্প করে একটু। লবণ, এবার আমি ঢাকা দিয়ে দেব, 5 মিনিট ঢাকা থাকবে। এবার আমার ঢাকাটা তুলে নেব। কুমড়োটা ভাজা হয়ে গেছে, এখন জল দিয়ে দেব। এবারে একটা একটা করে মাছ দিয়ে দেব। পাঁচ মিনিট ঢাকা দিয়ে দেব। আমার তরকারিটা হয়ে গেছে, এখন এটা এখন আমি নামিয়ে দেব। তরকারিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেবো।